Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokkhe khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. সব কথাই তো শুনলাম। এই তোমার শেষ কথা? আগে হ্যাঁ। তার মানে তুমি বলতে চাও যে সুচেতাকে তুমি কিছুতেই বিয়ে করতে পারো না? সব জেনে শুনে যে সে আমার বন্ধুর মেয়ে আর আমি তাকে কথা দিয়েছি। কেন কেন? ওই মেয়েটার জন্য? যাকে আপনি ওই মেয়েটা বলছেন বাবা, তাকে আমি ভালোবাসি। ওসব আমি ঢের শুনেছি। ভালোবাসা হয় সমানে সমানে। কোথাকার এক স্কুল টিচারের মেয়ে। টিচারকে মানুষ নয় বাবা, তাদের কি আভিজাত্য বংশমর্যাদা থাকতে নেই? বিদ্যান সর্বত্র পূজ্যতে। ওসব চাণক্য শ্লোকের যুগ শেষ হয়ে গেছে। এখন মানি, টাকার দরকার। মানি ক্যান বাই এভরিথিং। আই ডিফার। কি বললে? আপনার কথা আমি মানতে পারছি না বাবা, আমাকে ক্ষমা করবেন। আমার ধারণা টাকা শুধু অহংকার কিনতে পারে, আর কিছু নয়। বুঝলাম, মেয়েটা তোমার মাথাটা একেবারে চিবিয়ে খেয়েছে। একটা কথা শুনে রাখো, এ আমি কখনোই হতে দেব না। রায় বংশের আভিজাত্যে ফাটল ধরুক, তা আমি বেঁচে থাকতে কখনো হতে পারে না। ওইসব বনফুলের কাব্যটা ভুলে সুচেতাকে বিয়ে করার জন্য তৈরি হও। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। তা হবার নয়। হোয়াট ডু ইউ মিন? আমি জানতাম টাকার গর্ব আকাশ ছোঁয়া, সেই গর্বের সিংহাসন থেকে আপনি নেমে আসতে পারবেন না। তাই তাই কি? তাই মল্লিকাকে আমি রেজিস্ট্রি করে বিয়ে করেছি বাবা। ওই 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 মেয়েটাকে তুমি? হ্যাঁ, ওই মেয়েটাই আপনার পুত্র বধূ বাবা। যা করার তা তো করেই ফেলেছ, তাহলে আমার কাছে এসেছে? আপনার কাছে এসেছে আশীর্বাদ চাইতে। আশীর্বাদ? গেট আউট! তোমাদের এই ঝগড়া আমার ভালো লাগছে না। মল্লিকা, বাবা জীবনকে একরকম ভাবে দেখতে অভ্যস্ত, আর আমি আর একরকম ভাবে। দুজনকার মূল্যবোধের সংঘাত অবশ্যম্ভাবী। হেই, কি আমরা কোথায় যাচ্ছি? দূরে, অনেক দূরে, মল্লিকার অন্তঃপুরে। বলো না। যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল সেখানে। সত্যি? রামজি কসম, বাজারের পথে মেয়েটাকে দেখে চিনে নিয়েছি হুজুর। একদম খাটে ফেলে দিয়েছি হুজুর, একদম খতম স্যার। আর আমার ছেলে? আমাদের হাত থেকে মেয়েটাকে ছাড়াবার বহুত চেষ্টা করেছিল হুজুর, কিন্তু পারেনি। তার কোনো ক্ষতি হয়নি তো? আরে সিসি, কি যে বলছেন মা? কোথায় যাচ্ছিস? ইংশুকের অ্যাক্সিডেন্ট হয়েছে। সে কি? এইমাত্র আঙ্কেল টেলিফোন করেছিলেন, ওরা ওকে নিয়ে এসেছেন। আমি যাচ্ছি বাবা। কেমন দেখলে প্রচুর?
তোমার ছেলে কথা বলতে ভুলে গেছে ভবানী কিশোর। কথা বলতে ভুলে গেছে? শুধু তাই নয়, স্মৃতিশক্তিটাও হারিয়ে ফেলেছে। আমাদের ডাক্তারি পরিভাষায় একে বলে অ্যাপাসিয়া আর অ্যামনেশিয়া। তোমার ছেলে দুটোতেই আক্রান্ত হয়েছে ভবানী কিশোর। ডাক্তারবাবু, আমি কি ওকে একবার খাওয়াবার চেষ্টা করতে পারি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। হিংসুকের সঙ্গে ওর বিয়ের কথা ছিল। তাহলে তো ভালোই হয়, আপনি সব সময় ওর কাছাকাছি থাকবার চেষ্টা করবেন। নট নাও, ও এখন চোখ বুজে আছে, হয়তো কিছু মনে করার চেষ্টা করছে। এখন ওকে ডিস্টার্ব না করাই ভালো। হিংসু তোমাকে কোনোদিনই চিনতে পারবে না সুচিতা, সে কাউকেই চিনতে পারবে না। ডাক্তার যাই বলুক, আমি জানি অসুখ সারে না, এর পরিণতি হয় বদ্ধ উন্মাদ নয় মৃত্যু। শেখর দাদন, সুচেতা দেবীকে দেখেও তো পেশেন্ট কোন রকম রেসপন্ড করছে না। সুচেতাকে কিংসু কোনোদিনই পছন্দ করত না। পছন্দ করত না, অথচ বিয়ের কথা বলেছিলেন জ্যাঠাবাবু। কিংসু ভালোবাসত মল্লিকা বলে একটি মেয়েকে, এবং সে তাকেই বিয়ে করেছিল। এই অ্যাক্সিডেন্টে সে মারা গেছে। এ কথা তুমি আমাকে আগে বলনি কেন সাধন? এতক্ষণে হয়তো আমি একটা আলো দেখতে পাচ্ছি। আচ্ছা, মল্লিকার ফটো আছে? ছবিটা কিংসুকের ঘরে রাখবে আগে, যাতে সব সময় ওর নজরে পড়ে। জি আগে। আর এভরি রিয়াকশন মাস্ট বি নোটেড আগে। আর যাই হোক না কেন, সঙ্গে সঙ্গে আমাকে খবর দেবে। আচ্ছা। দেখছেন উনি কথা বলার চেষ্টা করছেন। কি বললেন? আগে হ্যাঁ, কথা বলতে চেষ্টা করছেন। মল্লিকার মতো দেখতে মেয়ে, হুবহু একরকম। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে প্রতুল? যমজ বোন ছাড়া ওরকম কেউ কখনো পাওয়া যায়? যায় না, পাওয়া প্রায় অসম্ভব তা আমি জানি, কিন্তু প্রকৃতি কোথায় কি করে রেখে দিয়েছে কেউ জানে না। Nobody knows. পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে একজনের সঙ্গে আর একজনের মিল থাকা অসম্ভব মনে হলেও একেবারে অবাস্তব নয়। একই রকমের ফুল, একই রকমের ফল দেখা যায় না? অ্যানিম্যাল ওয়ার্ল্ডের দিকে তাকিয়ে দেখো, পরস্পরের সঙ্গে কি অসাধারণ সাদৃশ্য। দেন হোয়াই নট ম্যান? তারাও তো প্রকৃতির দান। তুমি কি সেই কোটি কোটি মানুষের মধ্যে খুঁজে বেড়াতে চাও? ও নো নো নো, আই ওয়ান্ট টু টেক এ চান্স। বলে যাও না, অ্যাক্সিডেন্টই মূল কথা। দুর্ঘটনার ফলেই কিন্তু পৃথিবীর জন্ম, মানুষের সভ্যতা সৃষ্টি, গ্রহ উপগ্রহ সবকিছু সৃষ্টির ফান্ডামেন্টালি হচ্ছে অ্যাক্সিডেন্ট। আমাদের তো চেষ্টা করতে ক্ষতি নেই, আমাদের ভাগ্যে যা ঘটবার তা তো ঘটেই গেছে। লেটস টেক এ চান্স, রেজাল্ট মে বি নীল। খবরের কাগজে মল্লিকার একটা ছবি দিয়ে বিজ্ঞাপন দিতে ক্ষতি তো নেই। তাই দাও, আসতে পারি? আরে পরিমল, সাধন, আরে বসো বসো, কি খবর হঠাৎ?
তাহলে তুমি মডার্ন ডিজাইন গ্রুপের ম্যানেজার? হ্যাঁ। তা তুমি এখন কি করছো? সেই থিয়েটার? না, একটা খোঁজে এসেছি। খোঁজে এসেছো মানে? আচ্ছা, এই বিজ্ঞাপনটা কি তোমরা বার করেছো? হ্যাঁ। এরকম অদ্ভুত একটা বিজ্ঞাপনের কারণ? কারণ নিশ্চয়ই আছে, নইলে আর বিজ্ঞাপন দেওয়া কেন? এরকম একটা মেয়ে তোমার সন্ধানে আছে নাকি? সে কথা পরে বলছি, তার আগে বিজ্ঞাপনে যা ছবি দিয়েছো তার একটা ফটো দেখা যাবে? হ্যাঁ যাবে। আশ্চর্য। আচ্ছা, এই ফটোটা আমি আমার কাছে দিন দুয়েকের জন্য রাখতে পারি? পারো। আচ্ছা, এরকম এরকম মেয়ে তোমার খোঁজে আছে নাকি বললে না তো? এই আচ্ছা আচ্ছা, ব্যাপারটা আমাকে একটু খুলে বলবে? ব্যাপারটা বলছি। স্যার, দু কাপ কফি। আচ্ছা। কাকে চান? আরে হরি বাবু যে কুসুম, চিনতে পারছিস না? পুরনো দোসর, এসো এসো উপরে এসো। তোমার মেয়ের একটা ছবি দিতে পারো নীরু? কেন, পাত্রের সন্ধান আছে নাকি? থাকতে হতে পারে, একটা ছবি দাও না। আচ্ছা দিচ্ছি। পছন্দ মতো বেছে নাও। অনেক কি বলেছি, ফটো নিয়ে গেছে, পাত্রের সন্ধান কেউ দেয়নি। কি যে আছে মেয়েটার ভাগ্যে। এইটা নিলাম। আশ্চর্য, অদ্ভুত, এমন নীল। তুমি মল্লিকার ছবি থেকে কপি করনি তো? সে তুমি মেয়েটাকে দেখলেই বুঝতে পারবে, মেয়েটা কিন্তু মল্লিকার একেবারে জিরক্স কপি সাধন। কবে দেখাবে? দেখাবো তো নিশ্চয়ই, কিন্তু দেখালে আমার কি লাভ? 5,000 টাকা। বার্গেনটা কি ঠিক হচ্ছে সাধন, এত বড় ঘটনা? বেশ, 10,000 পাবে। মেয়ের মা? মেয়ের মা? হুম, কেন? আমরা তো বিজ্ঞাপনেই বলে দিয়েছি যে মেয়েকে জীবনে প্রতিষ্ঠিত করে দেবো। আর তাছাড়া আমরা তো কিংসুকের সঙ্গে মেয়ের বিয়ে দিতেও রাজি আছি, অবশ্য যদি কিংসুক সারে। তোমাকে তাহলে খুলে বলি সাধন, মেয়ের ছবি তো দেখছো, মেয়ের মাকে কিছু টাকা দিলে রাজি করানো যাবে, কারণ তার অবস্থা এখন ভালো নয়। আর প্রতিমার সঙ্গে কিংসুকের বিয়েটাও বোধ হয় হবার নয়। কেন? কারণ প্রতিমা পিতৃ পরিচয়হীনা। বিজ্ঞাপনে সাড়া মিলেছে? হ্যাঁ মিলেছে। একটা পিতৃ পরিচয়হীনা গুণিকার মেয়ের খোঁজ এনেছে, সে নাকি মল্লিকা হবে, কিংসুকের বউ সাজবে। আমাদের চাহিদা মতো মেয়ে কি সত্যি পাওয়া গেছে সাধন? হ্যাঁ, এই যে। আশ্চর্য, ছবিটা দেখেছো ভবানী? জ্যাঠাবাবু দেখতে চাইছেন না। দেখো দেখো দেখো, লুকাটিট। আশ্চর্য, এমন ঘটনা ঘটে? দেখলে হুবহু মল্লিকা, আমরা অন্ধকারে ঢিল ছুটছিলাম। মেয়েটি কোথায় এনেছো? জ্যাঠাবাবু রাজি হচ্ছেন না। হোয়াট? মেয়েটি গণিকার মেয়ে। সো হোয়াট? সতী সাবিত্রীর সাজে বারবনিতার অভিনয় দেখে চোখের জল ফেলো না? প্রেমের অভিনয় দেখে তাদের নিজের প্রেমিকা বলে কল্পনা করো না? সেটা কি সত্যি? এও তো অভিনয়, শখের অভিনয় নয়, একজনের প্রাণ বাঁচাবার জন্যে। ব্যাপারটাকে একটু ক্লিনিক্যালি দেখবার চেষ্টা করো ভবানী। যা অসম্ভব তা যখন সম্ভব হয়েছে, তখন মেয়েটিকে আমাদের চাই। শর্ত তো সব শুনলাম সাধন বাবু, কিন্তু প্রতিমা কি রাজি হবে? আমার মেয়ে যা জেদি, মানে একজনের বউ সাজাতো। এতে তো দোষের কিছু নেই। হ্যাঁ, এ তো অভিনয়।
তুমি নিজেও তো কতজনের সঙ্গে কত রকমের অভিনয় করেছো নীরু। এতে 25,000 টাকা আছে, দয়া করে এটা রাখো। কথা মতো আমরা 50,000 টাকাই দেব, বাকিটা যেদিন প্রতিমাকে নিয়ে যাব সেদিন পাবেন। টাকাটা নাও নীরু। প্রতিমা ছোটবেলা থেকেই হস্টেলে থাকে, তুমি তো সব জানো পরিবাবু, আগে ওকে ডেকে পাঠাই, সব বলি। ভালো করে বুঝিয়ে বলবেন, মহৎ কাজে নিশ্চয়ই তিনি অরাজি হবেন না। আজ তাহলে উঠি। টাকার কথাটা যেন কোনো মতেই প্রতিমার কানে না যায়, তাহলে কিন্তু ও রাজি হবে না। না না, উনি জানতে পারবেন না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আমি কিন্তু খুব আশা নিয়ে যাচ্ছি। বাবা, উমা সমবে তপস্বিনী পার্বতী সেজে সত্যি সত্যি তপস্বী হয়ে উঠলি যে রে। জ্বালাসনি তো, বেরো এখান থেকে, সামনেই পরীক্ষা। আমি না হয় যাচ্ছি, কিন্তু যে জ্বালাবা সে রইল। মানে চিঠি? আমাকে কে চিঠি লিখবে? কি জানি ভাই, কতজনেরই তো দেখি। এবার যদি ভাইস চ্যান্সেলরকে কমপ্লেন না করি। কি লিখেছে? মার খুব অসুখ, বাড়াবাড়ি। সে কি? আমি চললাম রে। আরে প্রতি, আয় আয়। এ তোমার ভারী অন্যায় মা, মিথ্যে কথা লিখে। না লিখলে তুই আসতিস? আয় বস। এ পাড়া ছায়া মারাবি না প্রতিজ্ঞা করেছিস, আমাকেও দেখে আসতে দিবি না। আমার দেখতে ইচ্ছে করে না? মিথ্যে কথা লিখলে? কাজ আছে রে, কাজ আছে, দাঁড়া। এটা পড়ে দেখ। মানে? পড়ে দেখ না। আমার কাছে এসেছিল, হাতি পায়ে ধরাধরি। ছেলেটার স্মৃতিশক্তি নেই, কথা বলতে পারে না, মানে একেবারে জড় ভরত। তাতে তোমার আমার কি? ছবিটা দেখেও বুঝতে পারছিস না, তোকে ওর বউ সাজতে হবে। ছি ছি ছি, কি বলছো, এ হয় না, অসম্ভব। আরে শুন, পাগলামি করিস না, এ তো অভিনয়। হোক অভিনয়, তবু এ প্রতারণা। না না, এই কাজ আমার দ্বারা হবে না, কিছুতেই না। শুন প্রতি, শুন প্রতি, শুন প্রতি। মা, তুমি আমাকে রেহাই দেবে? শুন, অবুঝোস না, এ তো সেবা। তোকে দেখে কেউ যদি ভালো হয়ে যায় দোষটা কোথায়? কাউকে সেবা করে বাঁচানো কি প্রতারণা? লুকিয়ে চুরি তো কিছু হচ্ছে না। আর তাছাড়া ওরা তো বলেইছে, ছেলেটা ভালো হয়ে গেলে তোর সঙ্গে ওরা বিয়েও দিতে পারে। বিয়ে আমায়? হাসছিস কেন? আমার বিয়ে হবার নয়, সে তুমিও জানো আমিও জানি। কেন হবে না? আমার অভিশপ্ত জীবনের বোঝা তুই কেন বয়ে বেড়াবি? তোর কি অপরাধ? মা, জন্মের পরিচয় মোছা যায় না, আমার ভাগ্য আমাকেই বইতে হবে, আমাকে আর চালিও না। ওরা যদি আসে বলে দিও আমার দ্বারা এ কাজ সম্ভব নয়। বেশ, তাই বলে দেব। এসো এসো সাধন, এসো। নীরজা আসছি। এই যে সাধন এসছে, আসুন। পরিমলের কাছে শুনলাম উনি রাজি হয়েছেন, আমি কিন্তু গাড়ি নিয়ে এসেছি। খুব ভালো করেছেন, উমের কখন মত পাল্টায় কে জানে। এই নিন বাকি 25,000 টাকা। মা, হাঁ করে দেখছিস কি? ইনি সাধন বাবু, তোকে নিয়ে যাবার জন্য গাড়ি নিয়ে এসেছেন। আসুন প্লিজ। প্রতিমা এসো এসো এসো, চল। Thank you.
আসুন। নমস্তে স্যার। কি দেখছো রতন? ইনি কিংসুকে সেবা করতে এসেছেন, আসুন। যাও, ভয় কি? তুমি স্বামীর কাছে যাচ্ছ। স্বামী? হ্যাঁ স্বামী, কিংসুক তোমার স্বামী। তুমি আজ এই মুহূর্ত থেকে আর প্রতিমা নও, মল্লিকা। মল্লিকা? হ্যাঁ মল্লিকা, কিংসুকের মল্লিকা। যাও স্বামীর কাছে যাও, যাও। মল্লিকাকে দেখতে পেয়েছে। মল্লিকা? ওর ডাকে সাড়া দাও, ওর ঘুম ভাঙাও, জাগাও লক্ষ্মী বন্টি আমার। আপনার হরলিক্স আমি যাব না। হান নিন, চমৎকার, বিউটিফুল, ভেরি গুড। দেখো দেখো মেয়েটিকে দেখে তোমার ছেলে কিরকম রিয়াক্ট করেছে। তুমি তো প্রথমে আপত্তি করেছিলে। আপত্তি তো আমার এখনো রয়েছে। তুমি তো আর ছেলের সঙ্গে মেয়েটির বিয়ে দিতে যাচ্ছ না, পুত্রবধূ তো তুমি ঠিক করে রেখেছো। হ্যাঁ, খোকা ভালো হয়ে উঠলেই সুচেতার সঙ্গে আমি ওর বিয়ে দেব। সাধন। আরে ডক্টর ব্যানার্জি, আসুন আসুন আসুন। তোমার চিঠি পেয়ে চলে এলাম। কিংসুক ইজ প্রগ্রেসিং মনে হচ্ছে। আয়াটা কেমন কাজ করছে সাধনবাবু? স্যাটিসফ্যাক্টরি তো? আয়ারা যেমন করে? নো নো, যেমন করে তেমন বললে তো হবে না, দরকার হলে বদলাতে হবে। ঠিক আছে যাই, আমি একটু কিংসুককে দেখে আসি। তুমি চিঠিতে লিখেছো যে কিংসুক প্রতিমাকে মল্লিকা বলে অ্যাকসেপ্ট করেছে, সত্যি? হ্যাঁ ডাক্তারবাবু, এখন সে
প্রতিমাকে ছাড়ার কিছু চায় না। প্রতিমা খাইয়ে না দিলে খায় না, ঘুম না পাড়ালে ঘুমোয় না। আর মল্লিকার ছবিটা? প্রতিমাকে দেখার পর থেকে ছবিটার কথা ভুলে গেছে। গুড গুড, এ ভেরি গুড সাইন। আচ্ছা, প্রতিমার দিক থেকে কোনো রকম অসাচ্ছন্দ অলসতা ছিল? তবে এখন আর নেই। থ্যাঙ্ক গড, আমার ওই একটা ভয় ছিল মেয়েটা পারবে কিনা। সে কিংশুকের সেবায় মন প্রাণ ঢেলে দিয়েছে ডাক্তারবাবু। দিদিমণি, হ্যাঁ, সবাই চায়ের টেবিলে অপেক্ষা করছে। তুমি যাও, আমি আসছি। আচ্ছা। জেনে রেখো, তোমার কপালে ও সিঁদুরে কোনো দাম নেই। তুমি কোনোদিনও মল্লিকা হতে পারবে না। তুমি গণিকার মেয়ে, সমাজের কেউ নও। তুমি এই তো খুব পাড়িয়ে এলাম, চলো চলো বলো কথা বলো কিছু। সাধনদা, সাধনদা, কিংশুক কথা বলেছে। সাধনদা, কিংশুক কথা বলেছে। কথা বলেছে? হ্যাঁ, কথা বলেছে, কথা বলেছে। শিখি, চলুন ডক্টর ব্যানার্জি, চলুন। কথা বলো কিংশু। ওই দেখো তোমার সাধনদা। সাধনদা, মা, রিয়েলি ইটস এ মিরাকল। একদিন তোমাকে আমি বলেছিলাম না সাধন, হোয়াট ইজ ডান অনলি হি ক্যান আন্ডার। এখন আমি বলছি অনলি শি ক্যান আন্ডার। ব্রেভো মাই ডটার, ব্রেভো, ব্রেভো। আজ তোমার তপস্যা সার্থক হলো বোন, সত্যি সার্থক। জ্যাঠাবাবু আজই আসছেন, টেলিগ্রাম এসছে। সাধনদা, মল্লিকা কাঁদছে কেন? কাঁদছে ও আমি দেখছি। প্রতিমা, তুমি কেন ওকে এই কথা বলেছো? সাধনদা, কেন বলেছো? ঠিকই তো বলেছি। না, তুমি কি ভুলে গেছো আমি কে, কি আমার পরিচয়, কোথা থেকে এনেছো আমাকে? না, ভুলিনি। তবে একথাও বিশ্বাস করি যে কিংশুকের বউ হবার অধিকার যদি তোমার না থাকে, তাহলে পৃথিবীতে আর কোনো মেয়েরই সে অধিকার নেই। সাধন, কি দেখছি? এই নাকি চিকিৎসা? চলো কিংশু, আমরা ভেতরে যাই। কে আপনি? তুমি আমাকে চিনতে পারছো? খোকা, খোকা, আমায় চিনতে পারছিস না? কি দেখছিস? আমি তোর বাবা, চিনতে পারছিস না? না তো। ডেকে পড়ো না, ভেতরে চলো, সব বলছি। প্রতুল, ভবানী, আমার উপরে ভরসা রাখো। দাদন, ছেলেবেলা থেকে তুমি আমাদের কাছে মানুষ হয়েছো। রায়বংশের কেউ না হলেও এর মর্যাদার প্রতি তোমার একটা দায়িত্ব আছে, আশা করি তা পালন করবে। সে কথা আমি কোনোদিন ভুলিনি জ্যাঠাবাবু। ওনা চলে গেলেন। পেশেন্টের কাছে বেশি ভিড় না থাকাই ভালো। ওয়েল প্রতিমা, তোমাকে আমার কিছু ইনস্ট্রাকশনস দেবার আছে,
চলো ওইখানটায় গিয়ে বসি। সাধন, ও জিনিসটা এনে রেখেছ? হ্যাঁ ডাক্তারবাবু। নিয়ে এসো। আনছি ডাক্তারবাবু। প্রতিমা, কিংসুক ড্রাইভিং ভালোবাসে, খেলনার গাড়িটা বারবার ওর সামনে চালাবে, আর রিয়াকশন নোট করবে। এটা দেখে ও যদি সত্যি গাড়ি চালাতে চায়? চালাতে দেবে, কিন্তু ভয় পাচ্ছ? অ্যাক্সিডেন্ট হতেই পারে। না, মরণের আর কিসের ভয়, ও যদি পাশে থাকে সে মরণই তো শ্যাম সমার। কিংসুক গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছিল, এটা বারবার চালিয়ে অ্যাক্সিডেন্ট করিয়ে ওর স্মৃতির দরজায় ঘা দাও। চল একটু বাইরে বেরিয়ে আসি, খোলা হাওয়ায় মাথা যন্ত্রণা কমতে পারি। যাবে? গাড়ি চালাবে? এটা দেখি ও যদি সত্যি গাড়ি চালাতে চায়। চালাতে দেবে, কিন্তু ভয় পাচ্ছ? অ্যাক্সিডেন্ট হতেই পারে। কি হলো, চুপ করে আছো কেন? বলো গাড়ি চালাবে? হ্যাঁ চলো এসো। এইভাবে চলে যাই শুধু তুমি আর আমি, দূরে মহাশূন্যে ভেসে থাকি নক্ষত্রের মতো, হাঁক পড়ে পেছনে পৃথিবী। মল্লিকা এসে গেছে। কোথায়? বাড়ি। এত করে কিংসুকের স্মৃতি ফিরে এলো, তুমি চলে গেলে আঘাত পাবে, হিতে বিপরীত হবে। না সাধনদা, আমার আর থাকা চলে না। কেন? দিনের আলোয়
আমাকে দেখলে উনি চিনে ফেলবেন। সেই জন্যই বুঝি সারা সকাল দুপুর ঘরের দরজা বন্ধ করে বসেছিলে। কিংশু কতবার এসে খুঁজে গেছে, আমি বললাম ওকে ঘুমের ওষুধ দিয়েছি, ঘুম হচ্ছে, যা ওর সঙ্গে দেখা করে এসো। ও যেমন কাল তোমাকে চিনতে পারেনি, আজও পারবে না। তুমি কেন বুঝতে পারছো না সাধনদা? হার ছাড় চিনতে ভুল হোক, ওর হবে না। ওর সামনে আমি কেমন করে দাঁড়াবো সাধনদা? যখন বুঝতে পারবে আমি প্রতারণা করেছি, ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে। আমাকে যেতে দাও সাধনদা, আমাকে যেতে দাও। তুমি এভাবে চলে গেলে কিংশুকে দুর্বল মস্তিষ্কে কি প্রতিক্রিয়া হতে পারে একবার ভেবে দেখেছো কি? আমাকে যেতেই হবে। প্রতিমা, আমি মল্লিকা নই, মল্লিকা ছায়া, মিথ্যে। এই কথা উনি জানবার আগে আমাকে যেতে দাও সাধনদা, আমাকে যেতে দাও। আজকের রাতটা অন্তত থাকো, জ্যাঠাবাবুকে ফোন করে দিয়েছি, কাল সকালেই ওরা আসছেন। আর তাছাড়া ডক্টর ব্যানার্জির মতটাও তো একবার নেওয়া দরকার। সাধনদা, মল্লিকার এখনো ঘুম হয়নি? ও দাঁড়াও, চলে যাচ্ছ কেন? রতনকে বলে আমার ঘরের চা দিতে। এখানেই খাও না? না, যাও। আমি চা নিয়ে যাচ্ছি। আমার ভয় করছে সাধনদা। কোনো ভয় নেই, বুঝতে পারছো না, অভিমান হয়েছে। যাও যাও। আমি সাধনদার মুখে সব শুনেছি। রাজকন্যা ভালোবাসার সোনার কাঠি ছুঁয়ে রাজপুত্রের ঘুম ভাঙিয়েছে। কিন্তু ঘুমে যখন ভাঙালে তখন কাছে কাছে থাকো না কেন? আছি তো। কই? এই তো। এই যে সাধন, মেয়েটাকে বিদায় করেছো তো? আগে আগে না। সে কি, তোমাকে তো টেলিফোনে ইনস্ট্রাকশন দিয়েছিলাম। ভালোই করেছো, আমরা ছিলাম না, প্রতিমাকে না দেখে কিংশুকে রিয়াকশন হতে পারত। অলরাইট অলরাইট, আমি ব্যবস্থা করছি। মেয়েটা কোথায়? আগে তার ঘরে। চলো ডাকো তাকে। দাদা, বাবা, খোকা, আমার সব মনে পড়ে গেছে জানো, ও যা হয়েছে না সবই মল্লিকার জন্যে। মল্লিকা কোথায়? ওর কথা এখন থাক, তুমি এখন ঘরে যাও, সুচেতা তোমার সঙ্গে কথা বলবে। কিন্তু মল্লিকা? হ্যাঁ, যা বলছি তাই শোনো, যাও বাবা। চলো। তুমি এখনো যাওনি কেন? তোমার না যাওয়ার কারণ আমি বুঝিনি? কিছু যখন তোমাকে চিনতে পারেনি তখন এই বাড়িতেই থেকে যাবে, তাই না? আমি থামা, তোমাদের আমার চিনতে বাকি নেই নাকি? ভাবছ ছেলে যখন আমার ভালো হয়ে গেছে তখন চাপ দিয়ে আরো কিছু আদায় করে নেবে? ঠিক আছে, আমি রাজি। এসব কি বলছেন আপনি? কত চাও? কি চুপ করে রইলে কেন বলো, কত চাও? দশ, বিশ, পঁচিশ? তোমার মা তো 50,000 টাকা নিয়েছে। কি বললেন, মা টাকা নিয়েছে? ন্যাকামি করো না, মনিকারা টাকা ছাড়া আর কিছুই বোঝে না তো সবাই জানে। আমি তৈরি হয়ে এসেছি, এনো 50,000 টাকা আরো এনেছি তোমার জন্য, নিয়ে বিদায় হও না। টাকা? আমাকে টাকা দিতে এসেছেন? কোনিকারা বা তেজ শাট আপ।
আমার গর্ব, তাই না মিস্টার রায়? টাকা দিয়ে সবকিছু সৎ করতে চান? তুমি কি ভেবেছিলে তোমাকে আমি পুত্রবধু করব? না, তা ভাবি না। চলে যেতে চেয়েছিলাম, সাধনটা আটকালেন। চলে আমি এক্ষুনি যাব, আর এক মুহূর্ত এই বাড়িতে থাকব না। তবে যাবার আগে একটা কথা বলে যাই, কণিকার ঘরে জন্মেও কণিকা আমি হইনি। আপনাদের মতো ভদ্রলোকের ঘরে থেকে সত্যি সত্যি সেই কণিকা হয়ে চলে যাচ্ছি। আপনার টাকা ওই রইল, ভাবি পুত্রবধূ ওপরে আছে, তাকে যৌতুক দেবেন। জানি ক্ষমা না চাইলেও ক্ষমা পাব, তবু তোমার কাছে ক্ষমা চাইছি। তোমার কি দোষ? সে তো আমাদের মতো মেয়েদের প্রাপ্য সাধন না। কাল যদি তোমাকে আমি না আটকাতাম, তাহলে তোমাকে এত অপমান সইতে হতো না। অপমানে যাদের জন্ম, তারা আবার নতুন করে কি অপমানিত হবে? চলে। কোথায় যাবে? মার কাছে? শিল্পাকে আর নয়। তাহলে দেখি, আমার কাছ থেকে কিছু নিতে তোমার আপত্তি আছে? এ আমার নিজের টাকা, জ্যাঠাবাবুর নয়। চাইলে একমাত্র তোমার কাছেই চাইতে পারি। তোমার টাকা আমি মাথায় তুলে নিতাম, কিন্তু আর আমার দরকার নেই। টাকার দরকার আছে প্রতিমা, কোথায় যাবে কি করবে তোমার কাছে তো কিছুই নেই। না সাধনদা, আর আমাকে ঋণী করে লজ্জা দিও না। শোনো প্রতিমা, বোন যখন তোমাকে আমি বলেছি, তখন তার একটা কর্তব্য আছে, সে কর্তব্যটুকু অন্তত তুমি আমাকে করতে দাও। এইভাবে অনিশ্চিতের পথে পা দিও না। ওকে যেতে দাও সাধন। মল্লিকা কোথায়? আমি তো তোমাকে বলেছি কিন্তু। Will you shut up? সাধনদা, মল্লিকা কোথায়? কেন, তাকে কি দরকার? আমি যা শুনেছি তার সত্যি কিনা আমি জানতে চাই। কতবার বলবো তোমাকে, তুমি কেন বুঝতে পারছো না ও তোমার মল্লিকা নয়? বাবা, হ্যাঁ সুচেতা ঠিকই বলেছে, তোমার স্ত্রী মল্লিকার সঙ্গে চেহারা সাদৃশ্য দেখে ডক্টর ব্যানার্জির পরামর্শে ওকে তোমার সামনে রাখা হয়েছিল। তবে ওকে, ও এক গণিকার মেয়ে, ওর নাম প্রতিমা। গণিকার মেয়ে? হ্যাঁ, মল্লিকা নয়, আমার স্ত্রী ডক্টর ব্যানার্জি। সাধনদা! হ্যাঁ, ও মল্লিকা নয়, ওর নাম প্রতিমা, একটা গণিকার মেয়ে। সাধনদা, তুমি কি জানো কিংশুক, যে মাসের পর মাস নিজের কথা ও স্মৃতি হারিয়ে তুমি যখন একটা অসহায় শিশুর মতন ছিলে, তখন ওই গণিকার মেয়েটা নিজের স্নেহ মায়া মমতা দিয়ে তোমার কথা ফুটিয়েছে, তোমার স্মৃতি ফিরিয়ে এনেছে। তুমি কি জানো ওই গণিকার মেয়েটা কিংশুক, ওই গণিকার মেয়েটা শুধু তোমার জন্য সে নিজের সর্বস্ব বিলিয়ে দিতে দ্বিধা করেনি। What an unfortunate girl, she knew it. সে জানতো যে একদিন তাকে চলে যেতে হবে, এ সমাজের কাছ থেকে লাঞ্ছন আর উপহার ছাড়া আর কিচ্ছু তার পাওনা নেই। কিন্তু কিংশুক, জন্ম পরিচয়টা কি এতই বড় যে মানুষটা মুছে যাবে? কিন্তু সে অপরাধ তো তার নয়। হোস্টেলে বোর্ডিংয়ে থেকে লেখাপড়া শিখেছে, মায়ের সঙ্গে সম্পর্ক রাখেনি, জ্ঞান হওয়ার পর থেকে সে পাড়া ছাওয়া মানায়নি সে, আর সেই মেয়েকে তোমরাই গণিকা করে দিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দিলে। এই তোমাদের সমাজ, এই আপনাদের সোসাইটি। ছি, সাধন, কথাগুলো শুনতে আপনার খুব খারাপ লাগছে আমি বুঝতে পারছি, কিন্তু প্রতিমাকে বাড়ি থেকে তাড়িয়ে আজ আপনারা আবার প্রমাণ করলেন যে আপনাদের আভিজাত্য শুধু বড়াই, এখানে মনুষ্যত্বের কোনো স্থান নেই। আচ্ছা, প্রতিমা না হয় গণিকার মেয়ে, তাকে কাজে লাগিয়ে তাকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছেন, কিন্তু মল্লিকা
সে তো ভদ্রঘরের মেয়ে। তাকে কি করলেন? কেন? আমি জানি জ্যাঠাবাবু, আমি সব জানি। গেট আউট। যাচ্ছি। গেট আউট। আই সেড গেট আউট। যাচ্ছি, কারণ আপনার অন্য আর আমার মুখে রুচবে না। তবে যাবার আগে আমি একটা কথা বলে যেতে চাই জ্যাঠাবাবু। আপনার অনেক টাকা আছে, অনেক টাকা, এবং তা দিয়ে আপনি অনেক কিছু কিনতে পারেন। কিন্তু ওই গণিকার মেয়ের মুখে আপনার সব টাকা ছুড়ে দিও, আপনার পাপের প্রায়শ্চিত্ত হবে না। কেননা ওই মেয়েটার হৃদয়ের ঐশ্বর্য কেনার ক্ষমতা আপনার টাকায় নেই। মিথ্যে আভিজাত্যের অহংকার যে মানুষকে কত নিচে নামাতে পারে, সেটা আপনাদের মধ্যে না থাকলে বুঝতে পারতো। আরে যে নিজের ছেলের বউকে পর্যন্ত। যাচ্ছি, তবে যাবার আগে আবার একটা কথা বলে যাই জ্যাঠাবাবু। আপনার অনেক টাকা আছে এবং তা দিয়ে আপনি অনেক কিছু কিনতে পারেন, কিন্তু সে যা দিয়ে গেল সেটা কেনার ক্ষমতা আপনার টাকায় নেই। চলি। চলো কিংসুক, আমরা বাইরে যাই। কিংসুক, কিংসুক আঙ্কেল, কিংসুক অমন করে তাকিয়ে আছে কেন? খোকা, অমন করে কি দেখছিস? অমন করে কি দেখছিস? খোকা, খোকা, আপনি ওর বাবা। খোকা, খোকা, প্রতুল, প্রতুল। প্রতিমা, গণিকার মেয়ে। প্রতিমা, মল্লিকা নয়, প্রতিমা, গণিকার মেয়ে। প্রতিমা, প্রতিমা কোথায়? খোকা, খোকা, এই খোকা, কিংসুককে দেখালো, ভালোবাসালো। তুমি জানো, তুমি জানো প্রতিভা, তুমি জানো। মল্লিকা না, মল্লিকা, আমি মল্লিকা নই, আমি প্রতিমা। আমি জানি, আমি জানি তুমি প্রতিমা। জানি, আমি জানি, আমি সব জানি। তুমি কে? কে তোমার পরিচয়? কিংসুক বাবু। বাবু নয়, শুধু কিংসুক। ভুলে যাও প্রতিমা, সব ভুলে যাও, যেরকম আমি এতদিন সব ভুলেছিলাম। তুমিও ভুলে যাও তোমার অতীত, তোমার বর্তমান। তুমি আমার মল্লিকা, শুধু আমার। তুমি সত্যি আমার? তোমার, শুধু তোমার, শুধু আমার। ধৃতরাষ্ট্রের নাম শুনেছ? মহাভারতের ধৃতরাষ্ট্রের মতো আমি পুত্র স্নেহে অন্ধ ছিলাম, অনেক কটু কাজ করেছি, অনেক কটু কথা বলেছি। তুমি অতটুকু মেয়ে, আমার অর্থের অহংকার, আভিজাত্যের গর্ব,
ভেঙে চুরমার করে দিয়েছো। আঙ্কেল, যে মূর্তিতে তুমি প্রাণ প্রতিষ্ঠা করেছো তাকে আমি তোমার হাতে তুলে দিলাম। যদি পারো আমাকে ক্ষমা করো বৌমা। বৌমা, বাবা, দাদন, ভুল করে যদি আমি কোন রূঢ় কথা বলেই থাকি তুমি কি আমাকে এসো আমার সঙ্গে কলকাতায় যেতে হবে, ওদের বিয়ের বন্দোবস্ত করতে হবে। আপনি এগুন, আমি এখনই আসছি। জানো, একদিন এখানে মল্লিকাকে হারিয়েছিলাম, আজ এখানে আমার মল্লিকাকে খুঁজে পেলাম। আমি কি প্রতিমা? তুমি মল্লিকা প্রতিমা। আমি এখনো আছি কিন্তু। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।